মানুষের জীবনের সকালটা কিন্তু খুব সুন্দর হয়, তেমনিভাবে আমিও চেষ্টা করি সারা দিনটা যেন এই সকালের মতো সুন্দর আর স্বচ্ছ হয়, আর আমার কাজগুলোও যেন সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকের সকালটা শুরু হয়েছে দুর্গাপুরের বাড়ি থেকে। সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর নিজের কাজকর্ম শুরু করব। তবে হ্যাঁ, তার আগে কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নেব। আর এই দেখুন, পাখিরা ডাকাডাকিও শুরু করে দিয়ে বাবানকে স্কুলে দিয়ে এসেই প্রথম কাজ হচ্ছে ঠাকুরকে একটুকু পুজো অর্চনা করা। সকালটা যেন সুন্দরভাবে এই ঠাকুর দেবতা নিয়েই শুরু করতে পারি। চলুন, পুজো টুজো সব করে ফেলেছি, এরপর সারাদিনের কাজকর্মে মন দিই। এখন আপাতত রান্নাবান্না বসাবো, রান্না বসাইনি। আর আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ঝোল, সেই রান্নাটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ারও করব। চলুন আগে পুরো রান্নাটা শেয়ার করি। আর জানেন, এই ছালগুলো বেটে কিন্তু খুব সুন্দর খেতে লাগে রসুন দিয়ে করলে। তবে হ্যাঁ, আজকে আর করব না, তার কারণ হচ্ছে এই বাটার এখানে সেরকমভাবে কোনো জিনিসপত্র নেই, তো তাই আজ ঝিঙেটা বাটা করব না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রসুন দিয়ে ঝিঙেটা বেটে গরম ভাতের সাথে একতলা ভাত ওটা দিয়েই মনে হয় পেরিয়ে যাবে। চলুন, আপাতত ঝিঙের যে তরকারিটা করব তার জন্য আলুগুলো আগে ভেজে তুলে রেখে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে মোটামুটি এটাতে সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। আলুগুলো সব কিছু একবারে ভেজে তুলে আমি রেখে দেবো, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু বাটা নয়, শুধু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজটা। পেঁয়াজ বাটা হয়ে গেলে দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম পুরো ভেঙে দিয়ে দেবো, তার কারণ যেন একটুকু ঝালঝাল হয়, আর একটুকু ঝালঝাল হলে খেতেও বেশ ভালো লাগবে। তারপর একটা বাটিতে আমি সবসময় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ একটুখানি গুলে রেখে দিই। আমি প্রত্যেকটা রান্নাতে কিন্তু এই ভিজিয়ে রাখা মশলাটাই ব্যবহার করি, তাতে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম একটুকু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা এই কারণেই দিলাম, তার কারণ হচ্ছে আমার কাছে এমনি টমেটো ছিল না, তাই টমেটো কেচাপ দিয়ে আমি রান্নাটা করলাম। মশলাটা সুন্দর করে কষা হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুন টুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে আমি ছেড়ে দেবো। যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। এরপর ওই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো কিন্তু আলাদাভাবে ভাজবো না, এমনিতেই ঝিঙে একদম গলে যায়, তো সেই কারণে একদম শেষ মুহূর্তে ঝিঙেটা দেবো। আর ঝিঙেটা থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা আমার কষা হয়ে যাবে। তারপর সামান্য কিছু, মোটামুটি কষা হয়ে গেছে, এই দেখুন ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু রান্না আমার প্রায় কমপ্লিট। এরপর আমি এমনি একটুকু জল মিশিয়ে দেবো, তার কারণ একটুকু গ্রেভি না রাখলে খেতে ভালো লাগবে না, তাই অল্প একটুকু পরিমাণ গ্রেভি আমি এখানে করার জন্য জল মিশিয়ে দিলাম। চলুন, এবার ঢাকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঝিঙে আলুর ঝোল। তবে এই রান্নাটা একবার কিন্তু বাড়িতে করে দেখতে পারেন, তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর আমি একটা জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে বড়ি। বড়িটা অ্যাড করলে কিন্তু দারুণ লাগতো। যাই হোক, বড়ি অ্যাড না করে কিন্তু রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছিলো, তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিলো। আর ঝিঙেগুলো ভীষণভাবে গলে যায়নি, আর গলে যায়নি বলেই খেতে বেশ ভালো লেগেছিলো। চলুন এবার খাওয়ার পর্ব। এখানে করেছিলাম কেঁদুলি ভাজা, আর এখানে করেছিলাম মাছের কালিয়া, আর ওই ঝিঙে আলুর তরকারিটা, তার সাথে নিয়েছিলাম একটা বড় সাইজের লঙ্কা। গুড ইভিনিং, কী করছেন সব? আমরা এখন একটুকু বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েছি তার কারণ হচ্ছে মেয়ের ইচ্ছা হয়েছে আজকে একটুকু পিৎজা খাবো, তাই সেই কারণে পিৎজাটা নিতে যাচ্ছি। দোকানে এতটা ভিড় ছিল যে ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম ঘরে যাই, ঘরে গিয়েই একবারে ভিডিওটা আপনাদের সাথে শুরু করব। ওখানে গিয়ে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, আর ওখানে দোকানটা এত ভিড় যে ভিডিওও নিতে পারলাম না, তো তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। বাবান কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, তাই সেই জন্যে বাবানের জন্যই নিয়ে এলাম। আমার অতটা বেশ ভালো লাগে না, তবুও আমি ওর কাছ থেকে একটুখানি টেস্ট করেছিলাম।
চলুন বাবান ততক্ষণ পিৎজাটা মজিয়ে আনন্দ করে খাক, আর আমি ততক্ষণ আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে আমার বাড়ির রান্নাটা সেরে ফেলি, কারণ আমাদেরকেও তো কিছু খেতে হবে, কি বলেন আপনারা? চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি মনে হয় আবার ভিডিও আমার দেখবো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। চলুন আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে নেবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে পরের দিন নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন।